দেশে আজও করোনায় মারা গেছে 101 জন, আক্রান্ত হয়েছে 3473 জন। দেশে সব মিলিয়ে আক্রান্ত হলো 715252 জন, সুস্থ হয়েছে 608815 জন, মারা গেছে 10283 জন। এ অবস্থায় আগামীকাল সকালে মহাখালীতে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন মার্কেটে কোভিড ডেডিকেটেড হাসপাতাল উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। প্রবাসীদের 14টি বিশেষ ফ্লাইটের মধ্যে 7টি বাতিল হয়েছে, এতে সংকটে পড়েছে প্রবাসী শ্রমিকরা। কঠোর লকডাউনের মধ্যে বিমানবন্দরে গিয়ে ফ্লাইট বাতিলের খবরে হতাশ তারা। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে সংকট কাটানোর চেষ্টা চলছে। এদিকে আগামীকাল থেকে শুরু হবে সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। 14 থেকে 17 এপ্রিল পর্যন্ত যাদের টিকিট ছিল তাদেরকে শনিবার নতুন করে টিকিট দেওয়া হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, হেফাজত ইসলাম জামায়াত ইসলামের বিটিম। সকালে মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুর ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। সেখানে তিনি আরো বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের দারিদ্রতা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা বিবেচ্য নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলে তাদের সুপরিকল্পিতভাবে শূন্য করে দেওয়া হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে 35 লাখ মানুষকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা চলছে। 9 বছর আগে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে ভার্চুয়াল আলোচনায় তিনি আরও বলেন, যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরই গুম করে দেওয়া হচ্ছে। সারা দেশে 8 দিনের সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্য বোঝাই ট্রাক ও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে। তবে সড়কের মোড়ে মোড়ে তল্লাশি করেছে পুলিশ। গাজীপুরে সরকারি নির্দেশনা মেনে পোশাক কারখানাগুলো খোলার কথা থাকলেও প্রায় সব কারখানাই পর্যাপ্ত নিজস্ব যানবাহনের ব্যবস্থা করেনি। পায়ে হেঁটে শ্রমিকরা সকালে কর্মস্থলে যাতায়াত করছেন। অনেক কারখানায় নামে মাত্র স্যানিটাইজেশন ও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে রাজপথে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, তবে গত 3 দিনের চেয়ে বেশি যান চলাচল দেখা গেছে আজ। বেলা বাড়ার সঙ্গে বিধি নিষেধ উপেক্ষা করে রাজপথে চলাচল করছে রিকশা। রাজধানীর পাড়া মহল্লা ও অলিতে গলিতে ঢিলে ঢালা ও লকডাউন পালিত হচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীতে একটি বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকের সংঘর্ষে মারা গেছে 5 শ্রমিক, আহত হয়েছে 20 জন। দুপুরে এই সংঘর্ষ হয়। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বেতন ভাতা নিয়ে ওই বিদ্যুৎ কেন্দ্রে গতকালও বিক্ষোভ করে শ্রমিকরা। আজও বিক্ষোভ করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ শ্রমিক সংঘর্ষ শুরু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তারেক শামসুর রহমান মারা গেছেন। শনিবার উত্তর অ্যাপার্টমেন্ট প্রজেক্টের নিজের ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ফ্ল্যাটে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বাসায় কেউ ছিল না। পুলিশ দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মিয়ানমারের ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে 23,000-এর বেশি বন্দীকে মুক্তি দিয়েছে জান্তা সরকার। তাদের অধিকাংশই 1 ফেব্রুয়ারির আগ থেকে বন্দী ছিল। তবে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে আটক কেউ মুক্তি পেয়েছে কিনা তা জানা যায়নি। এই ঘোষণার মাত্র 1 দিন আগে জান্তা সরকারকে ক্ষমতা থেকে হটাতে জাতীয় ঐক্য সরকার গঠনের ঘোষণা দেয় একটি ছায়া সংসদ। শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের 2 দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে লাল দলের সংগ্রহ 314 রান। প্রথম দিনে সবুজ দলের 7 জন বোলার মাত্র 1 উইকেট নিয়েছেন, বাকি 5 ব্যাটসম্যান স্বেচ্ছায় অবসর নিয়েছেন। শ্রীলঙ্কায় সফররত বাংলাদেশ দলের ক্রিকেটাররা 2 ভাগে ভাগ হয়ে লাল দলের নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল, সবুজ দলের নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল হক।